আলাইকুম। মৌসুমি হাসান ব্লগসে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজ হচ্ছে রবিবার 21 তারিখ, আজকে একটু মনে আছে 21 মার্চ আর কি। তো যাই হোক, আজকে ব্লগটা আমি স্টার্ট করছি 11টা থেকে, মানে 11টা হয়তো বা এখন বাজেনি, 1-2 মিনিট হয়তো বা বাকি আছে। তো এই আর কি, আর দেখতেই পেলেন সকাল থেকে হচ্ছে কাজ কামে লেগে পড়ছি আমি। কিন্তু উঠছি আজকে ঘুমে থেকে 6:15, আর সকালবেলায় খুবই মানে তাড়াহুড়ো থাকে দেখে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারি না। আমার ব্লগটা স্টার্ট করতে হয় সকালবেলার প্যারাটা যাওয়ার পরে। তো ওই যে বলতে গত ব্লগে তো বললামই যে হচ্ছে রাকিবের অফিস এখন 8টা থেকে দিছে, তো এর জন্য হচ্ছে সকাল সকাল উঠে ও 7টার মধ্যে বের হয়ে যায়, ওর মধ্যে হচ্ছে আমার নাস্তা রেডি করে দিতে হয়। আজকেও সেম নাস্তা দিয়েছি, রুটি ভাজি ডিম, এই তো লাঞ্চও দিয়ে দিয়েছি। তো তারপর আর আমি হচ্ছে লাঞ্চ করি নাই, ব্রেকফাস্টও করা হয়নি আমার। তো পানি আর একটা সেদ্ধ ডিম খেয়ে পিঠে দিয়ে ঘুমাচ্ছিল, এই কারণে ভাবলাম যে বইয়ের গল্পের ওই চ্যানেলের একটা গল্প পড়ে ফেলি, তো তাই করছি। 9টা পর্যন্ত আর কি গল্প পড়ে টরে আসলাম, দেখে এর মধ্যে পিঠে উঠে গেছে। তো পরে নাস্তা করলাম, পিঠেকে দিয়েছিলাম আজকে সেদ্ধ ডিম আর হচ্ছে আপনার হচ্ছে রুটি আর ভাজি। আর আমি শুধু আজকে ডিম ভাজি দিয়ে আর কি খাইছি, ভাজিটা যে আজকে খাইনি, ভালো লাগে না, এক এক দিন এক এক রকম ভালো লাগে। তো আজকে আমার শরীরটাও একটু খারাপ, মানে আজকে না কয়েকদিন যাবতে আর কি খুব খারাপ লাগছে, কেমন কেমন যেন লাগে এখন জানি না, হয়তো বা প্রেশার ফল্ট করলো কি না, তো মাপতে হবে আর কি। তো প্রতিদিনই ভাবি মাপ, আজকে চেক করব, আজকে চেক করব, মানে চেক করার হয়ই না, মানে মনে হয় রাজ্যের কাজ করি সব কিছু ভুলে যাই। যাই হোক, এখন অর্ডারের একটু কাজ বাকি ছিল, গতকাল রাত্রে হচ্ছে অর্ধেক করে রাখছিলাম জামাটা, তো আজকে যে ফিনিশ করলাম এখন, এই তো অর্ডারের কাজ এখন অর্ধেকটা কমপ্লিট হয়েছে, এখনও 2টা কাজ বাকি আছে, ওই দুটো ইনশাল্লাহ করে ফেলবো কাল পরশুর মধ্যে। কালকে রাত গতকাল রাত্রে হচ্ছে মানে সন্ধ্যাবেলা মানে আপনাদের সাথে যখন কথা বলতে পারলাম না, তারপরে আর কি আমি ভাবলাম সময় আছে এখন হচ্ছে জামার পায়জামাটা বানিয়ে ফেলি, তাহলে তো দেখা গেলো আজকে আমার প্রেশারটা কম পড়বে। তো বানাইতে পারছি কিন্তু অর্ধেক করতে পারছি, এর মধ্যে হচ্ছে রাকিব চলে আসছে আর আমি করতে পারিনি, তো আজকে সেটাই কমপ্লিট করলাম। আর ওদিকে রান্নাঘর ওই রুম এই রুম সবই গোছগাছ হয়ে গেছে মোটামুটি, এখন শুধু রান্না করব, খড় ঝাঁট দেবো আর হচ্ছে ঘর মুছে গোসল টোসল করে ফেলবো, এইটুকুই কাজ বাকি আছে। পিঠে ওদিকে খুব জ্বালাচ্ছে, কম্পিউটার দিয়েছিলাম সেটা আবার অফ করে দিছি, সেজন্য সে খুব মাইন্ড করছে, রাগ করে চলে গেছিলাম ওই রুমে। আর এদিকে আমি আজকে আরেকটা জিনিস কিনছি, আমি হচ্ছে নাস্তা খেতে খেতে হঠাৎ করে শুনলাম শাক আসছে, তো পরে হচ্ছে দৌড়ে যায় নিচে নাইমা শাক কিনলাম। এই হচ্ছে শাক, শাক কিনে আমি হচ্ছে ওখানেই রেখে দিছিলাম, কারণ হচ্ছে ভাবছিলাম কাজ কাম কর্ম করে তারপরে হচ্ছে টিনাটি শাক, যখন কিনছিলাম তখন না অনেক সুন্দর ছিল, এখন কেমন যেন নেতায় তেতায় গেছে, হয়তো বা যে রেখে দিছিলাম অনেকক্ষণ, এইটা এখন এগুলো বেছে টেছে রান্নাবান্না করব, এই রুমেই আর কি বাঁচবো, কাটাকাটি করব বারান্দায় বসে, কারণ ওই যে পিঠি ওদিকে ভিডিও দেখবে, পিঠির সাথে একটু ভিডিও দেখব এই আর কি। চলে আসছি, শাক কাটাকাটি করা শেষ, এই যে শাকগুলোকে ধুয়ে এইভাবে সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি, আমি একেবারে এতে বেশি কুচি কুচি করতে পারি না, আর আমি কুচি করে বটি দিয়ে পারি তো না,
বটি ছড়াই হচ্ছে এই যে দেখাচ্ছি দাঁড়ান এইটা দিয়ে গেছে যতটুকু হয় আর কি এর বেশি কুচি কুচি করা আমার পক্ষে পুরাই অসম্ভব এই তো শাক ধুয়ে একেবারে রেডি করে নিয়েছি আর এদিকে লাউ আলু আর হচ্ছে টমেটো কেটে ধুয়ে রেখেছি ওটা হচ্ছে মূলত লাউটা আনছিল আমার আব্বু আম্মু পাঠিয়ে দিছিল গ্রামের বাড়ি থেকে টাঙ্গাইল থেকে তো লাউটা অর্ধেকটা খাওয়া হয়েছিল আর অর্ধেকটা ছিল তো আমার মনেই নেই আজকে ফ্রিজে ড্রয়ার খুলতে যায় দেখি লাউ তো ভাবলাম তাহলে লাউ চিংড়ি করে ফেলি আর এই শাক ভাজি করব আর এদিকে 12টা অলরেডি বেজে গেছে আমার আর সময়ই নেই টোটাল কথা তো ঝটপট তাহলে রান্নাটা শেষ করি আর কথা না বলে সবকিছু শেষ করতে পারছি এটা খুব ভালো লাগতেছে গোসল করছি ঘরটা ধুচ্ছি এরপরও দেখে এখন 2:05 বাকি আর কি তো এই তো চলে আসলাম গোসল টোসল করে এখন পিঠিকে খাওয়াবো চুল এখনও আসতে পারিনি তো যাই হোক আগে পিঠিকে খাওয়াইনি তারপরে হচ্ছে যা যা করার করব খালি গোসল করে বের হইতে পারছে এটাই হচ্ছে অনেক কিছু এই বাসায় আসার পর থেকে না মানে প্রতিদিন দেরি হয় প্রতিদিন দেরি হয় মানে একটা দিনও আমি হচ্ছে মানে তাড়াতাড়ি গোসল খাওয়া দাওয়া করতে পারি না 3-4টার আগে তো আজকে যাই হোক 2:30 মানে 1:45 মধ্যে সব শেষ করে ফেলছি তো চলেন দেখে আজকে কী কী রান্নাবান্না করছি কী খাওয়া দাওয়া করবো দুপুরবেলা তো এই হচ্ছে লাল শাক ভাজা লাল শাক ভাজি আর এ হচ্ছে লাউ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে চিংড়ি মাছ ঝোল আর ডাল আছে ডাল আমরা এখন খাবো না এ কারণে বের করে নেই আর এতে আছে ভাত আমি আর পিঠে এগুলো দিয়ে খেয়ে ফেলবো এই তো
সাইকেল চালাচ্ছে। আমি এই যে ভাব, আসেন 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 আসেন। ও হচ্ছে নিজের হাতে খাইতে পারে, কিন্তু আমি খাওয়া দিচ্ছি, অনেক তাড়াতাড়ি হবে, ওটা অনেক টাইম নিয়ে আর কি খায়। হাত দিয়ে মাখায় টাখায় একদম ছেঁড়াবেড়া করে ভাত টাত ছিটায় টিটা সব কিছু, মানে একদম আবার হচ্ছে নতুন করে গোছানোর মতো কায়দা করে দেয়। এত সুন্দর, এই যে চলে আসছে সে ভাত খাইতে। মাম্মি কি খাবা? মাম্মি বলো তো কি? ভাত। তার ফেভারিট কিছু যদি খাবার আমি দিই সেইভাবেই আমাকে আদর করে। কিভাবে খাবা? আন্টিদের একটু সালাম দিয়ে দাও তো। আমার আন্টিদের একটু সালাম দাও, সালাম দাও, দাও সালাম দাও, একটু হাই বলো, হাই। তো যাই হোক, ওর খাওয়া দাওয়া শেষ হলে আমি খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়া শেষে তো বরাবর কাজে এডিটিংয়ে বসবো, এডিটিং করে টরে কালকে ভিডিওটা আপলোড করব। আর আজকে বিকালবেলা তেমন কিছু নাই, তবে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি প্রত্যেক বছর মানে বিয়ের পর আর কি, এই বিয়ের পর তো আমাদের মনে হয় এখন 4 বছর চলতেছে, তো এই 4 বছরে আমি প্রত্যেক বছর প্ল্যানিং করি, মানে খুব আশা নিয়ে থাকি। একটা কথা আছে না যে আশা মানে স্বপ্ন দেখা, এরকম প্ল্যানিং করি। কিন্তু যেই সময়টা মানে আমার মানে চূড়ান্ত ডেটটা আসে, দিনটা আসে, তার আগ মুহূর্তে আমার সেই আশা একদম ভেঙে খামচুর হয়ে যায়। মানে যেটা আমরা বাংলা ভাষায় একটু বলি যে একেবারে আশা ভেঙে চড়ে গেছে। তো যাই হোক, এবারও একটা প্ল্যানিং করছিলাম, এইবার একই অবস্থায় হয়েছে, তবে এবার পুরোপুরি হয় নাই, মানে ভাঙে নাই, এবার হাফ ভাঙছে। তো সেটা কি? তো আজকে তো হচ্ছে 21 তারিখ, 21শে মার্চ, কালকে হচ্ছে 22 তারিখ, রাকিবের বার্থডে। তো হচ্ছে পিথি বাবার বার্থডে। আমি সবসময় ভাবি যে ওকে আমি একটা সারপ্রাইজ দেব, মানে তেমন কিছু না, একটা ছোটোখাটো একটা গিফট দেব, আর হচ্ছে কেক টেক কাটা হবে আর কি। না, কোনো বছরই আমার এইটা পূরণ হয় না। হতো যদি আমি আগের মতো জব করতাম বা হচ্ছে নিজের ইনকাম থাকতো তাহলে হয়ে যেত। ওই ওর কাছ থেকে টাকা নিয়ে ওকে গিফট দেওয়া কেমন যেন লাগে, ভাবি যে টাকা জমায় জমা ওকে গিফট করবো, তো টাকা জমানো আর হয় না, কোনো না কোনোভাবে আমি ভেঙে ফেলি তার আগেই টাকা। কিন্তু এই বছরও টাকা আমি জমাই নেই। তো হচ্ছে আমি এই যে বললাম না অর্ডারের কাজ পাইছি এই বাসায় আসার পর, তো সেই অর্ডারের টাকা দিয়ে ভাবছিলাম ওর জন্য আমি একটা পাঞ্জাবি বানাবো। মানে আমি কখনো কিন্তু ছেলেদের কিছুই বানাই নেই, আমি মেয়েদেরও যে সব পারি তা না, ওই 3 পিস, তারপরে হচ্ছে আপনার মেক্সি, বেবিদের ড্রেস, এগুলোই পারি আর কি। পেটিকোট ব্লাউজ এখনও ট্রাই করিনি, তবে ব্লাউজ একবার ট্রাই করেছিলাম আমার জন্য আর কি, রাব ব্যবহার করার জন্য, তো তেমন একটা ভালো হয় নাই, মানে আমার আশার অনুরূপ যেমন হওয়ার কথা সেরকম হয় নাই। তো এইবার যদি কেন মনে হলো ওকে আমি একটা পাঞ্জাবি গিফট করি, তো যাই হোক পাঞ্জাবির কাপড়টাও কিনে নিয়ে আসছি, কিন্তু বানাতে পারি। তাহলে কেমন লাগে বলেন? কালকে বার্থডে আমি মানে বানাতেই পাইনি। এখন এটা আমারও ভুল না, এক্সামটা আসার পর থেকে মানে আমি আর টাইম করে পারতেছি না যে আজ বসি কাল বসি করতে করতে আর হয় না, আর এক্সামটাই শেষ হলো এই মাসের 9 তারিখে। সো নিজেরও একটা সব কিছু ব্যাপার আছে, এক্সামের সময় ঘর বাড়ি সব কিছুই অগোছালো ছিল, সেগুলো আর কি গোছগাছ করলাম টরলাম, এই জন্য আর সময় পাইনি, বানাতে পাইনি। তো তবে ইচ্ছা আছে, দেখি কোনো না কোনোভাবে মানে আজকে দেখে একটা সারপ্রাইজ দিতে পারি কিনে ওকে। তো মানে আর কে কী আর বলবো, পাঞ্জাবি তো দিতে পারলাম না, যাই হোক পাঞ্জাবিটা ঈদে পরে ফেলবে, বলবো না এটা ঈদের গিফট আর বলবো না এটা বার্থডে গিফট। তো দেখি আজকে কোনো কেক টেক আমি নিজে বানানো বা হচ্ছে বানানো তো পারবো না, কারণ হচ্ছে আগের মতো এখন আমার বিটারটা এখনও কেনা হয়নি। কথা হচ্ছে এটা মানে একদম সহজভাবে বলে দিলাম, বিটারটা আমি এখনও কিনতে পারিনি, ওই হ্যান্ড বিটার দিয়ে করতে খুবই কষ্ট হয়, আর তার মধ্যে বাটার টাটার ঘরে কিচ্ছু নাই, আমার বাটার টাটার আনতে হলে কালিয়াকোট যেতে হবে।
সো এখন আর আমি কালিয়াকৈর যেতে পারবো না, তো দেখি একটা আশপাশ থেকে আমি একটা কেক কিনে আনতে পারি কিনা বেকারি দোকান থেকে, তো দেখি। হলে তো অবশ্যই আপনারা কালকের ব্লগে দেখতে পারবেন। তো এই তো, আর সন্ধ্যেবেলা তেমন কোনো কিছু কাজ নাই আজকে, ওই যা রান্না করছি সেগুলোই তো রাতে খাওয়া হবে, শুধু ভাতটা রান্না করব রাতে। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। করোনা ভাইরাস থেকে এখন আবার ছড়াচ্ছে মিডিয়াতে শুনলাম, তো যাই হোক সবাই সেফলি থাকবেন, বাসায় থাকার যতদূর সম্ভব বাসায় থাকার চেষ্টা করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। দেখা হবে তাহলে নেক্সট ব্লগে, আল্লাহ হাফেজ।